সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনার সাথে রয়ে গেছে আমি অ্যাস্ট্রোলজার আবুল হাসান। আপনার সাথে আজকে আমি আলোচনা করব ফিরোজা পাথর নিয়ে। তো বন্ধুরা, ফিরোজা পাথর সম্পর্কে জানতে আপনারা আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও সর্বকার আগে পেয়ে যাবেন। ফিরোজা সবুজ বর্ণের অস্বচ্ছ সৌন্দর্যের প্রতিপূরকন। বর্ণের দিক থেকে সবুজ উজ্জ্বল আসমানি নীল, পারস্য মাকড়সা জাল নামে বিখ্যাত এক ধরনের ফিরোজায় নীল রঙের ওপর সরু কালো রেখা জাল বিস্তৃত থাকে। উজ্জ্বল আসমানি নীল ফিরোজার কদরই সবচেয়ে বেশি বাজারে। অবশ্য প্রাচীনকালে সবুজ ফিরোজারও যথেষ্ট সমাদর ছিল। ফিরোজা রত্ন স্বাধীন, শীতল ও শুকনো। রত্নটির পর্যাপ্ত অংশ অমসৃণ ও কিছুটা ভাঙ্গা ভাঙ্গা হতে পারে। এ রত্ন পাথরটিকে সংস্কৃতিতে পাইরস, ফরাসিতে ফিরোজা এবং ইংরেজিতে টার্কুইজ বলে। এটি পারস্যের জাতীয় রত্ন। ইসলাম ধর্মাবলম্বীরা এ রত্নকে সর্বোৎকৃষ্ট রত্ন মনে করে কণ্ঠভূষণ করে থাকে। খ্রিস্টান ধর্ম অবলম্বীরা এ রত্নকে শুভদায়ক মনে করে। সুতরাং খাঁটি ফিরোজা অতি উচ্চ মূল্যের রত্ন হিসাবে বাজারে বিক্রি হয়। এ রত্নটি উত্তপ্ত সহ্য করতে পারে না। সূর্যের প্রচণ্ড তাপে ফিরোজার সবুজ রং মলিন হয়ে পড়তে পারে। ইরানি ফিরোজা উৎকৃষ্ট মানের, বিশ্বের ভিতরে সর্বোচ্চ উন্নত এবং সুন্দর মানের ফিরোজা হচ্ছে ইরানি ফিরোজা। খ্রিস্টপূর্বে 4000 বছর আগেও মিশরে এর ব্যবহার ছিল। বুকের লকেটের উপর উন্নত মানের খাঁটি ফিরোজা রত্ন দেখতে যতটুকু ভালো বা সুন্দর দেখায় অন্য কোনো রত্ন পাথর, ততটুকু সুন্দর দেখায় না। যার কারণে মিশরীয়রা প্রত্যেকেই রকেটে ফিরোজা ব্যবহার করে যেত। প্রাচীনকালের লেখকদের লেখনীতে জানা যায় ফিরোজা রত্ন সম্ভবত সর্বপ্রথম তুর্কিস্তানে পাওয়া গিয়েছিল। হয়তো এই তুর্কিস্তানের কারণেই রত্নটির ইংরেজি নামকরণ করা হয়েছে টার্কুইজ বা তুর্কি। আরও জানা যায় ফিরোজা সম্পর্কে যে পারস্যের শাহ বেশ উন্নত মানের ফিরোজা মণির অধিকারী ছিলেন, কেননা খোরাসানের নিশাপুর নামক স্থানের সবচেয়ে মূল্যবান ফিরোজা মণি বেশি পাওয়া যায়। সেই স্থানটি তার শাসনাধীন অবস্থানে ছিলেন, যার কারণে তার কাছে ফিরোজার উত্তোলন অবস্থানও অনেক বেশি বেশি ছিল। জানা যায় মূল্যবান এ ও উন্নত মানের ফিরোজার রত্নগুলো আহরণ করে তিনি নিজে রেখে দিতেন এবং অপেক্ষাকৃত কম মূল্যের ও নিম্নমানের ফিরোজার রত্নগুলো বাজারে বিক্রির জন্য ছাড়া হতো, যা তিনি নিজেই তার ক্ষমতা শাসন আমলে সে ভালো কিছু ফিরোজা তার দরবারে বা তার নিজের স্থানে রক্ষিত অবস্থানে রেখে দিয়ে গেছিলেন। বাকি অস্বচ্ছ কিছু নর্মাল ফিরোজা যেগুলো, সেগুলো বাজারে বিক্রি হতো বা বাজারে সাপ্লাই হয়ে আসছে। আজকাল অস্বচ্ছ কাঁচকে রঙিন করে অথবা পোর্সিলিন বা প্লাস্টার অফ প্যারিসকে রঙিন করে নকল ফিরোজা তৈরি করা হয়। তো বন্ধুরা, এই নকল ফিরোজা তৈরির জন্য যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেটা আমি আপনাদের বলেছি, আবারও বলি, এটা কাঁচ এবং পোরোসিলিন নামে এক ধরনের যৌগ পদার্থ। এ দুই মিলে একসাথে প্লাস্টার করে প্যারিসিনকে রঙিন করে নকল ফিরোজাগুলো তৈরি করা হয়। আপনারা সতর্ক থাকবেন এই নকল ফিরোজার থেকে দূরত্ব বজায় রাখার জন্য, তার কারণ এই নকল ফিরোজা আপনি কোনো কাজই আসবে না, শুধু সৌন্দর্য হিসাবে ব্যবহার করতে পারবেন। রাশিরত্ন বা গ্রহরত্ন জ্যোতিষশাস্ত্র মতে এই নকল ফিরোজার কোনো ব্যবহার প্রযোজ্য না। নকল ফিরোজার ওজনে ভারী হবে বা আপেক্ষিক গুরুত্ব বেশি হবে, তাপে এর থেকে উৎকৃষ্ট গন্ধ বেরোয়। এছাড়াও সহজেই নকল ফিরোজা পাথরের রং নষ্ট হয়ে যায় বা চুলোর মতো ফাটা ফাটা হয়ে যেতে পারে এই ফিরোজাগুলো। তো বন্ধুরা, ফিরোজার প্রাপ্তিস্থান রয়ে গেছে মিশর, সৌদি আরব, মেক্সিকো, তুর্কিস্তান, আরিজোনা, ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইরাক ও ইরান প্রভৃতি স্থানে ফিরোজার খনি রয়ে গেছে এবং সেখান থেকে ফিরোজার প্রাপ্তিস্থান উৎপন্ন হয়। ফিরোজার উপকারিতা। ফিরোজার রত্ন ব্যবহার প্রাকৃত স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার সম্পর্ক গাঢ়তর হয়ে থাকে এবং পারিবারিক শান্তি সমৃদ্ধি রক্ষায় যথেষ্ট উপযোগী এই ফিরোজা। ফিরোজা রক্ষায় মানুষের বন্ধুত্ব সম্পর্ক রক্ষা হয়। বন্ধুত্ব সম্পর্ক যাদের ভেঙে গেছে তারা ফিরোজা ব্যবহার করলে অবশ্যই বন্ধুত্ব সম্পর্ক পুনরায় আবার জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। শেখ ইব্রাহিম আলাইহিস সালামের মতে যে ব্যক্তি এ রত্ন ব্যবহার করে থাকে তাকে হিংস্র জীব জানোয়ার দংশন বা আক্রমণ করতে পারে না। ফিরোজা রত্ন সম্পর্কে গ্রন্থের প্রথম দিকে উল্লেখ করেছি। জানা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ বর্ণে বা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করতেন তখন বাহুতে আংটি হিসাবে ফিরোজা রত্ন ধারণ করতেন যুদ্ধে বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্ত থাকার জন্য। ফিরোজা রত্ন দুর্ঘটনা থেকে রক্ষা করতে অতিশয় ফলদায়ক, সন্দেহ নেই। তো ফিরোজা রত্ন পাথরটি জ্যোতিষশাস্ত্রে এত উপকৃত, তো অবশ্যই অবশ্যই আপনারা অরিজিনাল ফিরোজা ব্যবহার করবেন, ভালো ফিরোজা ব্যবহার করবেন। প্রয়োজনে একজন অভিজ্ঞ জহরি বা জ্যোতিষী পরামর্শ নিয়ে ফিরোজা ধারণ করুন, তাহলে দেখবেন যে আপনার প্রতিকার বা সফলতা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের মতন এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।